আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্রিং মি টু ইয়োর লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত বছর 2019 অক্টোবরে আমরা ক্যালগেরি গিয়েছিলাম। আরহাম তখন অনেক ছোট ছিল, ওর বয়স ছিল মাত্র 1.5 বছর। ক্যালগেরি যাওয়ার পথে আমরা ড্রামহেলার হয়ে গিয়েছিলাম। ড্রামহেলারের যে জায়গায় আমরা থেমেছিলাম ওইখানে ডাইনোসরের বেশ বড় বড় কয়েকটি স্কাল্পচার আছে। আরহাম তো এত বড় বড় ডাইনোসরের স্কাল্পচার দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল এবং ও অনেক এনজয় করেছে। আরহাম, সে হ্যালো। এই তো আমরা ড্রাম হেলার চলে এসেছি। এই যে বড় যে ডাইনোসর স্কাল্পচারটা দেখা যাচ্ছে, এটা নাকি ওয়ার্ল্ডের বিগেস্ট ডাইনোসর। আরহাম তো খুব মজা পাচ্ছিল, ডাইনোসর অনেক ছোটবেলা থেকেই ওর অনেক ফেভারিট। তো ও ঘুরে ঘুরে সব ডাইনোসরগুলি দেখছিল। প্রথম দিকে কাছে গিয়ে একটু ভয় পেয়েছিল, কারণ এত বড় ডাইনোসর স্কাল্পচার ও কখনোই দেখেনি। তো এর জন্যে ওর কাছে এটা অনেক এক্সাইটিং ছিল। এখানে অলমোস্ট প্রায় সব রকমের ডাইনোসরেরই স্কাল্পচার ছিল, তবে টিরেক্সেরটা সব থেকে বড়। তো এখানে একটা মিউজিয়ামও ছিল যেখানে ডাইনোসর রিলেটেড অনেক কিছুই ছিল। ওখানে গেলে হয়তো আরও অনেক কিছু জানা যেত, কিন্তু আমরা যেহেতু ক্যালগেরি যাওয়ার পথে এখানে থেমেছিলাম, আমাদের হাতে সময় কম ছিল, আমরা এই জন্যে মিউজিয়ামটিতে আর যাইনি। ইনশাআল্লাহ এরপরে যদি আবার কখনও ড্রামহেলার যাওয়া হয় তাহলে অবশ্যই আরহামকে সেখানে নিয়ে যাব। আর আরহাম যেহেতু এখন একটু বড় হয়েছে, ও অনেক কিছু বুঝতে পারবে, দেখতে পারবে, ওর কাছে এখন আরও বেশি ভালো লাগবে। এখানে একটা সুভেনিয়ার স্টোরও ছিল, স্টোরটা বেশ বড় ছিল। স্টোরের ভিতরে আমরা গিয়েছিলাম, ওইখানে ছোট বড় বিভিন্ন রকমের ডাইনোসরের সফট টয়, ডাইনোসরের রিলেটেড আরও অনেক এডুকেশনাল টয়স অনেক কিছুই ছিল। এছাড়াও আরও অন্যান্য রকমের সুভেনিয়ারও ওখানে ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে লেখা আছে ড্রামহেলার নাকি ডাইনোসরদের যুগে ডাইনোসরের কিংডম ছিল এবং টিরেক্স ছিল ডাইনোসরদের কিং। এই যে বিগ টিরেক্সটা দেখতে পাচ্ছেন, এই টিরেক্সের মুখের ভেতরে ওঠা যায়। আমরা এরপরে হালকা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আরহামকে নিয়ে ওই সময় বাইরে গেলে আমার অনেক কষ্ট হতো, কারণ আরহাম বাইরের খাবার তেমন একটা খেত না। এই তো ক্যালগেরিতে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলের লবিতে আমরা ওয়েট করছিলাম, আরহামের আব্বু লাগেজ নামাচ্ছিল গাড়ি থেকে। আমরা ক্যালগেরিতে কমফোর্ট সিন অ্যান্ড সুটসে ছিলাম। আমাদের 3 দিনের ট্রিপ ছিল, আমরা 3 নাইট স্টে করেছিলাম হোটেলে। আসলে প্রায় 1 বছর আগের কথা, এই জন্য আমার সঠিকভাবে মনে নেই যে আমাদের হোটেলের বিল কত ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এটা আমাদের হোটেলের রুম, এখানে ছোট একটা কিচেনের ছিল যেটা কিনা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আরহামের খাবার রেডি করতে প্রিপেয়ার করতে আমার সুবিধা হয়। সিটিং এরিয়া ছিল, একটা ফায়ার প্লেস ছিল, কিং সাইজ বেড ছিল, এটা ছিল এক্সিকিউটিভ কিং স্যুট। হোটেলের রুম থেকে ভিউটাও সুন্দর ছিল। ওয়াশরুমে জ্যাকুজি ছিল, যদিও আমাদের ইউজ করা হয়নি।
আসলে সারাদিন বাইরে ঘোরাঘুরি করে এসে হোটেলে খুব একটা টাইম স্পেন্ড করা হয় না। নেক্সটেতে আমরা ক্যালগেরির ক্রস আয়রন লিঙ্ক শপিং মলটাতে গিয়েছিলাম। এই শপিং মলটা বেশ বড় এবং ব্র্যান্ডেড সব আউটলেটসই এখানে আছে। আমরা টুকটাক কিছু শপিং করেছিলাম, কারণ তার 2-3 মাস পরেই আমরা বাংলাদেশে গিয়েছিলাম। এটা শপিং মলের ফুড কোর্ট। ফুড কোর্টটা অনেক বড় ছিল এবং ফুডের অপশনসও অনেক বেশি ছিল, কিন্তু আমাদের জন্য আসলে একটু অসুবিধা হয়ে যায়। হালাল মিট খুঁজে না পেলে সি ফুড অথবা ভেজ ছাড়া আর কোনো অপশন থাকে না। বাচ্চাদের জন্য শপিং মলের অনেকগুলো জায়গাতেই প্লেয়িং জোন ছিল। আরহাম এই পাপিটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। ও তো অনেক ছোট ছিল তখন, ও বুঝতে পারেনি প্রথমে যে এটা ব্যাটারিতে চলছে। ও ফার্স্টে ভেবেছিল যে এটা মনে হয় রিয়েল। আমারও ছোটবেলায় এরকম একটা পাপি ছিল, এই জন্যই প্রথমেই যখন দেখেছি তখন মনে হলো যে আরহামকেও এটা একটা কিনে দিই। আরহামকে খুব ছোট থেকে আমরা নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি, ও মাশাল্লাহ ঘুরতে খুব পছন্দ করে। আমরা এরপরে রাত্রেবেলা গিয়েছিলাম পিচ ব্রিজে। এটা ক্যালগেরির অনেক ফেমাস একটা ব্রিজ। এটা ক্যালগেরির ডাউনটাউনে অবস্থিত। তারপর ডাউনটাউনে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। এর পরের দিন আমরা গিয়েছিলাম ম্যাকমোহন স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে সবার প্রথম অলিম্পিক খেলা হয়। এরপর আমরা গিয়েছিলাম উইন্ড স্পোর্টস সেন্টারে। এখানে অনেক বড় বড় ইনডোর স্টেডিয়াম আছে, ইনডোর আইস হকি খেলা হয় এই স্টেডিয়ামগুলোতে। লাস্টের দিন আমরা গিয়েছিলাম ক্যানমোর। ক্যানমোর ভ্যানফেয়ার খুব কাছাকাছি, আমরা ভ্যান পর্যন্ত যাইনি কারণ ওই দিনই আমাদের ব্যাক করার কথা ছিল। তো ক্যানমোরে বেশ কয়েকটা স্পট দেখে আমরা ওই দিন রাতেই সাসকাটুন ব্যাক করি। এত সুন্দর এই জায়গাগুলি নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। ক্যামেরাতে অথবা মোবাইলের ক্যামেরায় কোনোভাবেই এখানকার সৌন্দর্য ক্যাপচার করা সম্ভব না, তবুও কয়েকটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যানমোরে একটা হালাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল এবং ওই রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ করি। রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা খুব চমৎকার ছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এর পরবর্তীতে আমরা নতুন যত ভিডিওই আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক সহ আরও বেশ কয়েকটা ভিডিওর লিঙ্কও দিয়ে দিব। আশা করি আপনারা উপভোগ করবেন এবং আমাদেরকে এনকারেজ করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্টের ওপর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।